হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সকালে কাজ করবো আজকে। প্রথমে জ্যাক দিয়ে চাড়ে দিলাম, তারপরে চাকাটা খুলে নিব। খোলার পর এলেঙ্কি নাট দিয়ে সকারের নিচের নাটটা, এলেঙ্কি নাট আছে ওটা লুজ করে নেব। বারো তেরো ইঞ্চি পানার দিয়ে মার্কেটটা খুলে নেব। মার্কেটটা খোলার পরে মিডিলে নাট আছে বারো তেরো, ওটা খুলে দেব। উপরে নাট আছে বারো তেরো সাথে, ওটা খুলে নেওয়ার পর সাপারটা বের করে নেব। তো খোলা হয়ে গেলো, সাপারটা বের হয়ে গেলো। এখন নাটটা এলাকি নাট খুলে সকালগুলো ওয়াশ করার জন্য কেরোসিন তেল লাগবে। কেরোসিন তেল দিয়ে ভালো করে ওয়াশ করে নেব। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন।
রবীন্দ্র সকেটটা ওয়াশ করা হয়ে গেছে, এখন শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নেব। এরোবেল সিল লাগবে 43, 55, 11। ওয়েল সিলে একটু তেল লাগিয়ে নিয়েছি, ওয়েল সিলটা আরামে ঢোকে। ওয়েল সিলটা সোজা করে বসিয়ে হালকা করে হাতে দিয়ে ঠুকে তার উপরে একটা বেয়ারিং বসিয়ে হাতটা দিয়ে ঠুকে বসিয়ে দেবো। তারপরে উপরের ওয়েলসেল কভারটা লাগিয়ে দিব। এখন তেলটা ঢেলে দেব, তেল লাগবে ১৭৫ ML। সকটটা তো তেল ঢেলে দিব ১৭৫ ML। এই ভিডিওটাতে সকার ফিটিংটা দেখাতে পারলাম না, পরের নেক্সট ভিডিওতে সকার ফিটিংটা দেখতে পাবো।
আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিও।